বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাবুল আলমিনের দয়ে আপনাদের দয়ায় অনেক ভালো আছি আজকের যে বিষয় সেটা হলো খসড়া শিক্ষা আইন দুই যে শিক্ষা আইনে যা থাকছে যে নোট গাইড বই প্রকাশনা নিষিদ্ধ করে সম্প্রতি শিক্ষা আইন দুই হাজার বিশের খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে শর্ত সাপেক্ষে সহায়ক বই প্রকাশ ও বাজারজাতকরণের সুযোগ রাখা হয়েছে আইনে আবার শিক্ষকদের প্রাইভেট টিউশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে শর্ত সাপেক্ষে অর্থাৎ নিবন্ধনের মাধ্যমে লান্স কোচিং পরিচালনার সুযোগ রাখা হয়েছে খসড়ায় আগামী এপ্রিলের মধ্যে শিক্ষা আইনের খসড়া সভায় তোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ষোলোই মার্চ দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় প্রতিবেদনটি লিখেছেন রাকিব উদ্দিন প্রতিবেদনে আরও জানা যায় এছাড়া খসড়া আইনে বলা হয়েছে সরকারের অনুমোদন ছাড়া পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এবং এর আলোকে বিভিন্ন প্রশ্নবলের উত্তর দৈনিক পত্রিকায় বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করা যাবে না শিক্ষানীতি দুই হাজার দশের আলোকেই দুই সাল থেকেই একটি শিক্ষা আইন প্রণয়নের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নোট গাইড বই কিংবা এর আদলে সহায়ক বই ছাপানোর অনুমোদনের সুযোগ রাখা না রাখা নিয়ে বারবার বিতর্কের মুখে পড়েছে শিক্ষা প্রশাসন একইভাবে কোচিং সেন্টারের অনুমোদনের সুযোগ রাখা না রাখা বিষয়েও নানা প্রশ্ন উঠেছে কারণ শিক্ষাবিদরা সহায়ক বই এবং কোচিংয়ের বিরোধিতা করে থাকলেও ওই দুটি গোষ্ঠীর আন্দোলনের আন্দোলন ও নানা প্রচেষ্টার মুখে বারবার দুর্বল হচ্ছে আইনের খসড়া দুই হাজার এগারো সাল থেকে বেশ কয়েকবার অংশীদার অংশীজনের মতামত নেওয়ার পর শিক্ষা আইনের খসড়া তৈরি হয় এবং দুবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেও নানা অসঙ্গতিতে তা ফিরিয়ে দেওয়া হয় নোট গাইড বই ও কোচিং ব্যবসায়ীরা এই আইনের বাস্তবায়ন ঠেকাতে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে বলেও অভিযোগ রয়েছে জানতে চাইলে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন কমিটির সদস্য সচিব ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম সাবেক মহাপরিচালক অধ্যাপক শেখ ইকরামুল কবির বলেন শিক্ষার্থীদের নোট গাইড বা এর বিকল্প সহায়ক বই এবং কোচিং সেন্টার এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু এখন দেখছি আইনের নিবন্ধনের সুযোগ রেখে এগুলোকে বৈধতা দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না নিবন্ধনের মাধ্যমে কোচিং সেন্টার পরিচালনার সুযোগ দেওয়া হলে শিক্ষার বাণিজ্যিকরণের আরও প্রসার ঘটবে মন্তব্য করে এই শিক্ষাবিদ বলেন এর মাধ্যমে মূলত কোচিং সেন্টারগুলো শিক্ষা বাণিজ্যের জন্য সরকারের লাইসেন্স পাবে বৈধতা পাবে যারা নিবন্ধনের দায়িত্বে থাকবেন তারাও দেন দরবারের মাধ্যমে লাভবান হবেন সহায়ক বই অনুমোদন প্রক্রিয়ার বিষয়ে অধ্যাপক শেখ ইকরামুল কবির বলেন যাহা সহায়ক বই তাহাই নোট গাইড সামান্য পার্থক্য রয়েছে তা হলো নোট গাইডে হুবহুব সব প্রশ্নের উত্তর দেওয়া থাকে আর সহায়ক বইয়ে অনেকগুলো উত্তর দেওয়া থাকে কিন্তু এখন এখানে প্রশ্ন থাকে সহায়ক বইয়ের প্রয়োজন কেন আমাদের শিক্ষকরা কি পড়াতে পারছেন না না পারলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ তা নিশ্চিত করা হোক আর সহায়ক বই কারা লিখছেন সরকারের শিক্ষকদের টাকা দিয়েই তো তা লেখা হচ্ছে তিনি আরও বলেন বলা হচ্ছে সহায়ক বইয়ের অনুমোদন দেবে এন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই প্রতিষ্ঠানের কাজই হলো শিক্ষাক্রম আধুনিকায়ন নতুন শিক্ষাক্রম তৈরি এসব বিষয়ে গুরুত্ব না দিয়ে এনসিটিভিকে অপ্রয়োজনীয় ও বাণিজ্যিক কাজে লাগানো হচ্ছে কেন শিক্ষানীতিতে যা আছে জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের মুখবন্ধে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন পরীক্ষা পদ্ধতি বা শিক্ষার্থীর শিক্ষার মান যাচাই বা শিক্ষা মূল্যায়ন পদ্ধতির মৌলিক পরিবর্তন করতে হবে এজন্য ক্লাসরুমের শিক্ষাকে সম্পূর্ণ সফল করতে হবে শিক্ষার্থীদের তথাকথিত নোট বই প্রাইভেট টিউশনি প্রবৃতি ও অনাকাঙ্ক্ষিত আপদ থেকে মুক্তি দিতে হবে নোট গাইডের সংজ্ঞা খসড়ায় নোট গাইড বই অর্থে বোঝানো হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত সহায়ক পুস্তক ব্যতীত যে পাঠ্যপুস্তক সমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ও এর আলোকে বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য প্রশ্নবলীর উত্তর লিপিবদ্ধ থাকে যাহা বাণিজ্যিকভাবে বিক্রয় হয় সরকারের অনুমোদন সাপেক্ষে সহায়ক পাঠ্যপুস্তক মুদ্রণ প্রকাশ ও বাজারজাত করা যাবে উল্লেখ করে খসড়া শিক্ষা আইনে বলা হয়েছে তবে এই বই ক্রয়ে শিক্ষার্থীদের বাধ্য করা যাবে না উৎসাহ প্রদান করাও যাবে না এ অভিযোগ কেউ অভিযুক্ত হলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে প্রাইভেট টিউশনই কি প্রাইভেট টিউশনি ও কোচিংয়ের বিষয়ে প্রস্তাবিত শিক্ষা আইনে বলা হয়েছে কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট টিউশনের মাধ্যমে পাঠদান করতে পারবেন না তবে শর্ত থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা যাবে বা গ্রহণ করতে পারবে শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে ইলেকট্রনিক্স বা অনলাইন পদ্ধতিতেও টিউশনি বা কোচিংয়ের মাধ্যমে পাঠদান করাতে পারবেন না এবং করলে তা অসৎ আচরণে গণ্য গণ্যে শাস্তিযোগ্য হবে আইনে প্রাইভেট টিউশনের অর্থ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক অর্থের বিনিময়ে নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে যে কোনো স্থানে পাঠদান করা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত আইন দ্বারা নিবন্ধন ব্যতেরিকে কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না একই কোচিং সেন্টারে দেশি শিক্ষাক্রম ও বিদেশি শিক্ষাক্রমের পাঠদান পরিচালনা করা যাবে না এই ধারা লঙ্ঘন করলে অনুর্ধ তিন বছর কারাদণ্ড ও অনুর্ধ দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে সহায়ক বই ও কোচিং সেন্টারের অপ্রয়োজনীয়তার ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম বলেন সহায়ক বই যদি চলতে পারে তাহলে নোট গাইড বই কেন নয় এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এগুলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে মূল কথা পাঠ্যবইয়ের বাইরে কোনো বইয়ের প্রয়োজন নেই সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে সহায়ক বই ও কোচিং চলছে অর্থের লোভে শিক্ষকরা ক্লাসরুমে না পড়িয়ে সহায়ক বইয়ের তালিকা ছাত্রছাত্রীদের হাতে ধরিয়ে দিচ্ছে মন্তব্য করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসির প্রশিক্ষণ শাখার সাবেক এই পরিচালক বলেন আমি দীর্ঘদিন শিক্ষক প্রশিক্ষণের সঙ্গে জড়িত ছিলাম লাখ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি আমি মনে করি ক্লাসরুমের টিচিং ইফেক্ট করতে পারলে স্ট্রং মনিটরিং করতে পারলে সহায়ক বা নোট গাইড বই ও কোচিং সেন্টারের কোনো প্রয়োজন নেই শিক্ষানীতি বাস্তবায়নের বিষয়ে একটি প্রস্তাবনার সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির কাছে দিয়েছেন জানিয়ে প্রফেসর তাসলিমা বেগম বলেন দেশের প্রায় নব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি ও এমপিভুক্ত অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি শিক্ষক নিয়োগের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই ভালো শিক্ষক নিয়োগ দিতে না পারলে সহায়ক বই ও কোচিং সেন্টারের ব্যবসা চলবেই শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্মকমিশনের পিএইচির আদলে তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ সম্পর্কে যা বলা আছে সরকার এমপিও এবং নন এমপিও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ তিন বছরের জন্য নিয়োগ দিতে পারবে এমন বিধান শিক্ষা আইনের খসড়ায় রাখা হয়েছে একই প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে থাকবে টিউশন ফির বিষয়ে আইনের খসড়ায় বলা হয়েছে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত শিক্ষার্থীদের টিউশন ফি অন্য ফি সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে অনুমোদন ব্যতীত কোনো ফি নেওয়া যাবে না এছাড়া শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া যাবে না উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে তবে শিক্ষার্থীদের মঙ্গলের জন্য শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে যৌক্তিকভাবে শাসন করা যাবে এই ধরনের শাসনের জন্য অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলে শিক্ষক দায়ী হবেন না